প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? আরশে। খুব সুন্দর নাম। তো আরিস আপা দেশের বাড়ি কোথায়? কুমিল্লা ইলিয়টগঞ্জ। আচ্ছা, তো কুমিল্লার মেয়েরা তো খুব ভালো হয়, ভদ্র হয়, ঠিক না? আপনার আশিয়া তো খুব সুন্দর, মনে হয় তুলসী গাছ আছে নাকি? আচ্ছা, তো কুমিল্লার মেয়েরা সুন্দর, কুমিল্লার মেয়েরা যদি সুন্দর হতে এত ইউটিউব করে ভালো মনের মানুষই পাই না। আচ্ছা, এখনো ভালো মনের মানুষ পান নাই কি বলেন? এত সুন্দর মানুষ, এত রসিক, তো রসিক মেয়েরা তো তাড়াতাড়ি মনের মানুষ পেয়ে যায়, তো আপনি এখনো পাইলেন না? এখনো পাইনি ভাই, মনের মতন মিলে না। যদি ভালো একজন মনের মতন মানুষ পাই, তারা আর কি দুই দুই একদিন কথাবার্তা বলে তারপরে আবার খুশিয়ে যায়, আর পাশে থাকে না, খবরও নেয় না। আচ্ছা, মানে এই অবস্থা না, মানে কথা দিয়ে কথা রাখে না নাকি? আচ্ছা, তো আরো সে আপনার মানে কি করেন আপনি? আমি কাজ করি সিলাই মেশিনে। কাজ করেন? আচ্ছা, কতদিন থেকে কাজ করেন? এক বছর। আচ্ছা আচ্ছা, এর আগে কি করতেন? এর আগে ভাই আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর আমার স্বামী মানে স্বামীর বাসাতে থাকতাম, উনি আমার সাথে আর কি প্রতারণা করছে, করার পরে আমি আর এখানে থাকি না, একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে বাসা চলে আসছে, আমার তালাক হয়ে গেছে। আচ্ছা, মানে তালাক হয়ে গেছে। আচ্ছা, তো কেন তালাক হলো? কেন তালাক হয়েছে কেন মনে করেন, সে আমার খোঁজ খবর নেয় না, আমার পাশে থাকে না, টাকা পয়সা দেয় না, বাচ্চারা খেয়াল রাখে না, অথবা যে যে কোনো কোনো জিনিসের দরকার লাগে কোনো কিছু পান, তার জন্য নিজের মনকে আমি তালাক দিয়ে গেছি। আচ্ছা, তো এটা তো কঠিন সিদ্ধান্ত, কেন নিতে গেলেন? আমার আমার যে চিন্তা ভাবনা করেন, আমি তার চিন্তা ভাবনা করে কি লাভ, আমার কষ্ট যে বুঝে না, তার কষ্ট বুঝে কি লাভ। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। আচ্ছা, তেমন কার কাছে থাকেন? আমার আম্মুর কাছে। বাবা মা আছে? আচ্ছা, তো এখন কি কি চিন্তা করতেছেন ভবিষ্যৎ নিয়ে? আচ্ছা, তো দর্শক আপনারা যদি আরো সেবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার হচ্ছে 01982828614। আমি নাম্বারটা আবার বলছি, 01982828614। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।